আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, মার্জিয়া মীরা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। তিন হাওরকে যুক্ত করে কিশোরগঞ্জে চালু হল 30 কিলোমিটার অল ওয়েদার সড়ক, অপার সম্ভাবনার দ্বার উন্মোচন বললেন প্রধানমন্ত্রী। কোভিড পরিস্থিতিতেও স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে বাংলাদেশের সব সূচক ইতিবাচক, আগামী বছর আসবে স্বীকৃতি জানালো সিপিডি। নোয়াখালীর বেগমগঞ্জে নারী নির্যাতনের ঘটনায় আরও দুজন গ্রেফতার, নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে চলছে বিক্ষোভ সমাবেশ। এবং পিরোজপুরে চীন মৈত্রী সেতুর চাইনিজ টেকনিশিয়ান লাউফা হত্যার প্রধান আসামি গ্রেফতার। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আনুষ্ঠানিকভাবে চালু হলো কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম এই তিন হাওরকে যুক্ত করা 30 কিলোমিটার অল ওয়েদার সড়ক। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাওরবাসীর দীর্ঘদিনের স্বপ্নের এই সড়কের উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এর ফলে ওই অঞ্চলে অপার সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো। সারা দেশে যোগাযোগ ব্যবস্থা নেটওয়ার্ক গড়ার পাশাপাশি হাওর অঞ্চলে কৃষিভিত্তিক শিল্প গড়তে সরকার উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি। করোনার কারণে অটো প্রমোশন দেওয়া হলেও ডিজিটাল পদ্ধতিতে লেখাপড়া শুরু করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। চারদিকে দিগন্ত বিস্তৃত জল, কিশোরগঞ্জের হাওর অধ্যাসিত ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলা যেন সৌন্দর্যের লীলাভূমি। এই সৌন্দর্যের সাথে এবার যোগ হলো সারা বছর চলাচল উপযোগী দৃষ্টিনন্দন অল ওয়েদার সড়ক। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে 874 কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রায় 30 কিলোমিটার সড়কটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে হাওর এলাকায় যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনৈতিক সমৃদ্ধির পথ অনেকটা প্রশস্ত হলো বলেও জানান তিনি। রেল লাইন সম্প্রসারণ করে রেলের যোগাযোগের সুযোগটা বাড়াচ্ছি, নৌপথে যোগাযোগ বাড়াচ্ছি, সড়ক পথে যোগাযোগ বাড়াচ্ছি। এতে করে মানুষের যোগাযোগ ব্যবস্থা ভালো হবে, মানুষের পণ্য পরিবহনের সুবিধা হবে, সেখানে মানুষের অর্থনৈতিকভাবে স্বাবলম্বিতা ফিরে আসবে এবং বাংলাদেশ হবে জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ। করোনার কারণে দেশের সার্বিক অগ্রগতি ব্যাহত হওয়ার বিভিন্ন দিক তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, পরীক্ষা নিতে না পারায় শিক্ষার্থীদের অটো প্রমোশন দিতে হচ্ছে। সবথেকে কষ্টের বিষয় হচ্ছে আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না, কলেজে যেতে পারছে না, বিশ্ববিদ্যালয়ে যেতে পারছে না, তাদের পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারপরে আমরা চাচ্ছি তাদের পড়াশোনাটা যাতে চলমান থাকে, সেই জন্য যেহেতু পরীক্ষা আমরা এসএসসি বা এসএসসি পরীক্ষা নিতে পারছি না, কিন্তু তাদের যে টেস্ট পরীক্ষা বা ক্লাসের পরীক্ষাগুলি বা সেই সব পরীক্ষাগুলি নিয়ে তাদের রেজাল্ট দিয়ে আমি ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা সিদ্ধান্ত দিয়েছি যে তাদের প্রমোশনটা দিয়ে দেওয়া হবে, যার জন্য পড়াশোনাটা অব্যাহত রাখতে পারে। সেই সাথে পড়াশোনা একটু খেলাধুলার দিকেও নজর দিতে হবে বা কিছুক্ষণ খোলা বাতাসে থাকা, রোদে থাকা, এটা করোনা ভাইরাস দূর করার জন্য একান্তভাবে প্রয়োজন। যত দুর্যোগে আসুক না কেন, সব বাধা জয় করেই দেশ এগিয়ে যাবে বলেও জানান তিনি। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। অল ওয়েদার সড়কের হাত ধরে কিশোরগঞ্জের হাওর উপজেলা, ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামে পর্যটন খাতের সম্ভাবনা দেখা দিয়েছে। হাওরের বিশ্ব এই সড়ক দেখতে প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় করছেন। কিশোরগঞ্জ প্রতিনিধি সাইফুর মালিক চৌধুরীর রিপোর্ট, জানাচ্ছেন রোকসানা ইভা। কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলা যেন সৌন্দর্যের লীলাভূমি। এই সৌন্দর্যের সাথে এবার যোগ হলো সারা বছর চলাচল উপযোগী দৃষ্টিনন্দন অল ওয়েদার সড়ক। গত অর্থ বছরে 884 কোটি টাকা ব্যয়ে প্রায় 30 কিলোমিটার অল ওয়েদার সড়কটি নির্মাণ করেছে সড়ক ও জনপথ বিভাগ। আমরা কখনো কল্পনাই করতে পারি নাই হাওরে এত মানুষ এই রাস্তাটা দেখার জন্য আসবে, কারণ রাস্তার দুই ধারে পানি এবং মনে হবে যে সমুদ্রের মাঝখান দিয়ে একটা র্যাগ চলে গেছে, মানে একটা অপূর্ব দৃশ্য। এই সড়কের মাধ্যমে কিশোরগঞ্জের হাওরের তিন উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম একসাথে যুক্ত হলো।
অপরূপ এই সড়ক এবং হাওড় দেখতে প্রতিদিন অসংখ্য মানুষ ভিড় করছেন। হাওড় দেখতে আসছি, এত সুন্দর, এত মনোরম দৃশ্য। কক্সবাজারের পরে আমি মনে করি এটা খুব সুন্দর একটা স্পট। এই প্রকল্পটা অত্যন্ত সমৃদ্ধ একটা প্রকল্প বাংলাদেশ সরকারের। এর সাথে যদি ফ্লাইওভারগুলো সংযুক্ত হয় তাহলে বিভিন্ন পর্যটকগুলো খুব সহজে এই তিনটা উপজেলাকে ভিজিট করতে পারবে। পর্যটন খাতের পাশাপাশি সড়কটি আর্থসামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। সামনের দিনগুলোতে সড়কটি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর হয়ে ঢাকা সিলেট মহাসড়কে যুক্ত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পর্যটকদের নিরাপত্তা ও সুযোগ সুবিধা বৃদ্ধি করা হলে অলওয়েদার সড়কটি হতে পারে দেশের অন্যতম সেরা পর্যটন এলাকা, এমনটাই মনে করছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। করোনা পরিস্থিতিতেও স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে বাংলাদেশের সব সূচক ইতিবাচক, এমন তথ্য দিয়ে অনলাইন আলোচনায় সেন্টার ফর ডায়ালগ সিপিডির গবেষকরা বলছেন, সবকিছু ঠিক থাকলে আগামী বছর এ ব্যাপারে স্বীকৃতিও আসবে। তবে উত্তরণকালীন সব সঠিক কর্মপরিকল্পনা না নিতে পারলে দেশের অর্থনীতি চ্যালেঞ্জের মুখে পড়ার আশঙ্কারও কথা জানিয়েছেন বেসরকারি এই গবেষণা সংস্থাটি। একরামুল হক সাইমের রিপোর্ট। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের মাপকাঠিতে 2018 সালে প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছিল বাংলাদেশ। সে সময় তিন বছরের পর্যালোচনায় দেশের মাথাপিছু আয়, মানব সম্পদ উন্নয়ন এবং অর্থনৈতিক ও পরিবেশগত এই তিন সূচকই ছিল ইতিবাচক। এই ধারাবাহিকতা ঠিক থাকলে স্বীকৃতি আসবে আগামী বছর। তবে করোনা মহামারীতে অর্থনীতির গতি প্রকৃতি পাল্টে যাওয়ায় তৈরি হয়েছিল অনিশ্চয়তা। যদিও সিপিডির গবেষণা বলছে স্বাস্থ্য ও শিক্ষা খাত ছাড়া বড় ধরনের প্রভাব পড়েনি দেশের অর্থনীতিতে। কোভিড এর আঘাতে দারিদ্র বাড়ছে, আয় কমছে, কিন্তু আপনি যেই সূচকের উপর নির্ভর করে উত্তরণ করেন সেই সূচকে কিন্তু আপনি উতরে গেছেন, উতরে যাবেন বলে মনে হচ্ছে। তাহলে এই প্রশ্ন দাঁড়াচ্ছে যে তাহলে যদি দারিদ্র বাড়ছে এবং এখন তো আমরা হিসাবে বলছি যে বৈষম্যও বাড়ছে, তাহলে এইগুলোকে মোকাবেলা করার জন্য আপনি আন্তর্জাতিক সমর্থন এবং দেশের উন্নয়ন কৌশল কি হবে এইটি পুনর্বিবেচনার প্রয়োজন। সিপিডি বলছে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের চেয়ে বড় বিষয় হলো সে সময় নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতি নেয়া। বৈদেশিক সাহায্য, অনুদান এবং প্রবাসী আয় কমার আশঙ্কা থাকায় জাতীয় ও আন্তর্জাতিকভাবে টেকসই পরিকল্পনা নেয়ার তাগিদ সংস্থাটির। ট্যাক্স যদি না বাড়ে, বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ যদি না বাড়ে, যেটা অন্যান্য দেশে বেড়েছে এবং তার ফলে তারা টেকসই হয়েছে, তাহলে বাংলাদেশের জন্য নিঃসন্দেহে সমস্যা হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কারণ হলো বিনিয়োগযোগ্য সম্পদ যদি না থাকে, বৈদেশিক আয় যেখানে কমে যাবে, রেমিটেন্স যেখানে ভঙ্গুর অবস্থায় থাকে, সেখানে এটা সমস্যা হবে। এটা বাংলাদেশ, নেপাল, মিয়ানমার সহ 12টি দেশ বর্তমানে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের অপেক্ষায় রয়েছে। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। নোয়াখালীর বেগমগঞ্জে নারী নির্যাতন ও পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে বুধবার মধ্যরাতে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে নোয়াখালীর বেগমগঞ্জ থেকে গ্রেফতার করে আসামি মঈনুদ্দিন শাহেদকে। এছাড়া হবিগঞ্জের চুনারু ঘাটের সীমান্তবর্তী কালেঙ্গা এলাকা থেকে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইয়ের হাত ধরা পড়ে সুমন নামের আরেকজন। এ নিয়ে চাঞ্চল্যকর এই মামলায় মোট 11 জন আসামি গ্রেফতার করা হলো। এদের মধ্যে 5 জন মামলার আসামি, বাকি 6 জনকে গ্রেফতার করা হয় ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়ায়। নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণ নির্যাতনের প্রতিবাদে অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। সকাল থেকে আয়োজিত এ কর্মসূচিতে দ্রুত বিচার আইনে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এদিকে ধর্ষণ ও বিচারহীনতার বাংলাদেশ এর ব্যানারে শাহবাগে অবস্থান কর্মসূচিতে পালন করছে বিভিন্ন ছাত্র সংগঠন। কর্মসূচি থেকে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে আগামীকাল বিকেল 3টায় মহাসমাবেশের ডাক দেওয়া হয়। বেশি বেশি গবেষণা করে লেখা দরকার, এবং যারা এই মুহূর্তে আটক হয়েছে এবং যারা হবেন তাদেরকে দ্রুততার সাথে দ্রুত বিচার আইনে তাদের শাস্তি বিধান করা হোক। প্রত্যেককে আমি আহ্বান করব যে আসেন, আমরা একসঙ্গে হই এবং আমরা সমাজের জন্য কিছু করি, এটাই আমাদের দায়বদ্ধতা এবং এটাই আমাদের দায়িত্ব।
পিরোজপুরের নির্মাণাধীন অষ্টম বাংলাদেশের চীন মৈত্রী সেতুর চীনা টেকনিশিয়ান লাফা হত্যার প্রধান আসামি সিরাজ শেখকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, বুধবার মধ্যরাতে বেকুটিয়া এলাকার গুয়াবাড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে এ ঘটনায় মোট তিন আসামি গ্রেফতার হল। বুধবার সন্ধ্যায় পিরোজপুরের সদর উপজেলার কুমিরমারা গ্রামে লাফাকে উপর্যপুরে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। লাফা প্রকল্পটিতে প্রধান টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। এরপর রাতেই মামলা দায়ের করেন প্রকল্পের নিরাপত্তা কর্মকর্তা চাওতিং হুয়া। এবার জানাবো শেয়ার বাজারের খবর। সামিট পাওয়ার লিমিটেড শেয়ার হোল্ডারদের জন্য 20% চূড়ান্ত ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর আগে কোম্পানিটি অন্তর্বর্তীকালীন 15% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। এর ফলে 30 জুন 2020 সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের মোট 35% নগদ লভ্যাংশ দিল কোম্পানিটি। আগামী 14 ডিসেম্বর AGM অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট 15 নভেম্বর। 30 জুন 2020 সমাপ্ত হিসাব বছরের জন্য নাহি অ্যালুমিনিয়াম 8% নগদ ও 7% বোনাস লভ্যাংশ দিয়েছে। আগামী 22 ডিসেম্বর AGM অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট 29 অক্টোবর। এদিকে BD থাই অ্যালুমিনিয়াম 3% নগদ ও 3% বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। EPS 21 পয়সা ও সম্পদ মূল্য হয়েছে 27.60 টাকা। AGM হবে 29 নভেম্বর। রেকর্ড ডেট 1 নভেম্বর। ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি ও ব্যবসা সম্প্রসারণে বড় আকারে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। বিনিয়োগ পরিকল্পনা অনুসারে বর্তমান প্রকল্পের উৎপাদন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে নতুন কারখানা স্থাপন করা হবে। পর্যায়ক্রমে সেখানে 227 কোটি টাকা বিনিয়োগ করা হবে। এবার জানাবো আল আরাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। গ্রিড লাইনের ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের 225 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি ইউনিট বন্ধ হয়ে গেছে। আশুগঞ্জ সিরাজগঞ্জ গ্রিড লাইনে ত্রুটির কারণে সকালে ঘটনা ঘটে। এর ফলে আশেপাশের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে কারখানার প্রকৌশলীদের চেষ্টায় বন্ধ হওয়া ইউনিটটি চালু হয়। পাশাপাশি গ্রিড লাইনের ত্রুটি কোথায় হয়েছিল তা খুঁজে দেখা হচ্ছে। এবার জানাবো মিল্ক ভিটা আন্তর্জাতিক সংবাদ। কাজে ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার চিকিৎসক জানিয়েছেন, গত 24 ঘন্টার বেশি সময় ট্রাম্পের শরীরে করোনা ভাইরাসের কোনো উপসর্গ দেখা যায়নি। এক ভিডিও বার্তায় ট্রাম্প নিজেই জানান, এটা ঈশ্বরের আশীর্বাদ, তিনি ভালো আছেন। চীনকে কটাক্ষ করে বলেন, করোনা ছড়ানোর বড় মূল্য দিতে হবে তাদের। ট্রাম্পের কাজের ফেরায় স্বস্তিতে রিপাবলিকান শিবির। তবে ট্রাম্পের সাথে কাজ করার আগে PPE পরে নেওয়ার সতর্কতা জারি করা হয়েছে হোয়াইট হাউসে। সোমবার হাসপাতাল থেকে ছাড়া পান ডোনাল্ড ট্রাম্প। লুকাস ব্যাটারির কাছে 550 কোটি টাকা চাঁদাবাজির চেষ্টা করা হয়েছে প্রচারিত খবরকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। রাজধানীর ইকোনমিক ফোরাম মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে লুকাস ব্যাটারির জেনারেল ম্যানেজার মেজর অবসরপ্রাপ্ত AKM নিয়ামুল হক লিখিত বক্তব্যে বলেন, 2 অক্টোবর সোশ্যাল মিডিয়ায় অবসরপ্রাপ্ত মেজর দেলোয়ার হোসেন লুকাস ব্যাটারির প্রতিষ্ঠানকে নিয়ে চাঁদাবাজির এই বক্তব্য রাখেন। এই মিথ্যা বক্তব্যে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা সহ লুকাস ব্যাটারি কর্তৃপক্ষের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে সংবাদ সম্মেলনে বলা হয়। অনলাইনে প্রচারিত ওই মিথ্যা বক্তব্য বন্ধের পাশাপাশি এ ধরনের অপপ্রচার রোধে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি অনুরোধ জানায় লুকাস ব্যাটারি কর্তৃপক্ষ। এবার জানাবো প্যারাটেক্স খেলার খবর। কাজী সালাউদ্দিনের নেতৃত্বে ফুটবলের উন্নতি হবে না বলে
মনে করেন জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক শেখ মোহাম্মদ আসলাম এবং আমিনুল হক। তারা বলেন, সভাপতি হিসেবে যিনি গত এক যুগে ব্যর্থ হয়েছেন তার হাতেই আবার ক্ষমতা তুলে দিয়ে ভুল করেছেন কাউন্সিলররা। ফুটবল বাঁচাতে নির্বাহী কমিটির নতুন সদস্যদের এগিয়ে আসার আহ্বান জানান বাংলাদেশ ফুটবলের স্বর্ণযুগের এই দুই তারকা। রিপোর্ট এস এম আশরাফের। ফুটবল কর্তা কাজী সালাউদ্দিনের কার্যক্রম নিয়ে গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় কম হয়নি, কিন্তু সেসব সমালোচনা দূরে ঠেলে কাউন্সিলররা আবারও বেছে নেন সালাউদ্দিনকেই, যদিও সাবেক ফুটবলারদের আস্থা নেই তাদের উপর। যে ব্যক্তিটি গত 12 বছরে কিছুই করতে পারেনি এবং সে এখন আগামী 4 বছরে, তার কাছ থেকে আমার কাছে মনে হয় যারা ফুটবল অনুরাগী তারা কখনোই কোনো কিছু প্রত্যাশা করেন না। ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় যে সমালোচনাগুলো হয়েছে প্লাস যোগাযোগ মাধ্যমে যে সমালোচনা, এগুলো ওনাকে কিছুটা হলে দেখা উচিত, নিজে নিজেই রেকটিফাই হওয়া উচিত। দুই সহ সভাপতি সহ এবার 21 সদস্যের কমিটিতে নতুন নির্বাচিত হয়েছেন 11 জন। তাদের দৃষ্টিভঙ্গির উপরই আগামী দিনগুলোতে বাংলাদেশের ফুটবলের সাফল্য ব্যর্থতা নির্ভর করছে বলে মনে করেন সাবেক এই দুই তারকা। মেম্বার এবং ভাইস প্রেসিডেন্ট থেকে যদি মূল্যায়ন করেন উনি, এদের মতামত নিয়েই প্রোগ্রামগুলো ইমপ্লিমেন্ট করা উচিত। ওনার সাথে সহসভাপতি পদে যে দুইজন নতুন লোক ইনক্লুডিং হয়েছে, ওনারা কিন্তু পলিসিগুলি জানেন যে কীভাবে ব্যবসায় সফলতা অর্জন করতে হয়। সো ফুটবলটাকেও যদি তারা সেই কর্পোরেট চিন্তাভাবনা নিয়ে দেখেন, তাহলে আমার কাছে মনে হয় যে এই দুটা লোকের কাছে আমরা প্রত্যাশা করতে পারি। 3 অক্টোবর নির্বাচনের দিন 2021 সালের ফুটবল কার্যক্রমের জন্য প্রায় 52 কোটি টাকার বাজেট পাস হয়েছে। সে অর্থের সঠিক ব্যবহার চান জাতীয় দলের সাবেক স্ট্রাইকার এবং গোলরক্ষক। একটা সুন্দর টিম তৈরি করা উচিত যাদের মাধ্যমে এই প্রোগ্রামগুলো উনি ইমপ্লিমেন্ট করতে পারেন। বাজেট করলেই হবে না, পরিকল্পনা করবে, সেই মাফিক যদি তারা কাজ করতে পারে তাহলে হয়তো বা আমরা একটা পজিটিভনেস দেখতে পারবো। তবে এসব পরামর্শ আদৌ বাফুফের সভাপতি আমলে নেবেন কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেন শেখ মোহাম্মদ আসলাম ও আমিনুল হক। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। 3 হাওরকে যুক্ত করে কিশোরগঞ্জে চালু হলো 30 কিলোমিটার অল ওয়েদার সড়ক, অপার সম্ভাবনার দ্বার উন্মোচন বললেন প্রধানমন্ত্রী। কোভিড পরিস্থিতিতেও স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে বাংলাদেশের সব সূচক ইতিবাচক, আগামী বছর আসবে স্বীকৃতি জানালো সিপিডি। নোয়াখালীর বেগমগঞ্জে নারী নির্যাতনের ঘটনায় আরও 2 জন গ্রেফতার, নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে চলছে বিক্ষোভ সমাবেশ। এবং পিরোজপুরে চীন মৈত্রী সেতুর চাইনিজ টেকনিশিয়ান লাফা হত্যার প্রধান আসামি গ্রেফতার। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে একটু সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।